হার্টের ভিতরে রক্তগুলি জমাট বাঁধতে পারবে না। তাহলে আমাদের রসুন খেলে কোনো রক্ত জমাট বাঁধে না, পেঁয়াজ খেলে কোনো রক্ত জমাট বাঁধবে না, আপনার কাঁচামরিচ খেলে রক্ত জমাট বাঁধে না, কাঁচামরিচ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে, লেবু খেলে সর্বক্ষণ সর্ব অঙ্গকে শক্তিশালী করে লেবু, এবং লেবু আমাদের শরীরে 72 ঘন্টার বেশি অবস্থান করে না। ভিটামিন সি, ভিটামিন ই, এই ই এবং সি এই দুইটা আমাদেরকে প্রচুর বেশি খেতে হবে। এজন্য খেয়াল রাখতে হবে যে আমাদের কোন অঙ্গটা দুর্বল সেই অঙ্গটার জন্য কোনটা সেই অঙ্গের মতো ওই অঙ্গের খাবার সেটাই। চীনে যদি কারো লিভার প্রবলেম হয় তখন তাকে একদম বাচ্চা খাসি বা যে কোনো প্রাণী মুরগির কলিজা খাওয়ার জন্য ওরা অভ্যস্ত করে তোলে, যে কলিজা খেলে তার রক্ত বিশুদ্ধ হবে এবং রক্তের সার্কুলেশন বাড়বে, হিমোগ্লোবিন বেড়ে যাবে, আর BC WBC বেড়ে যাবে। এই যে লিভার, মানুষের প্রাণীর লিভারটা মানুষের লিভার এসে কাজ করতেছে। যখন কারো হাতে পায়ে ব্যথা বেদনা হয় তখন তারা হালাল প্রাণীর, আমরা পায়ের নলি বা পায়ের হাড় বা আমাদের দেশে দেখছি অনেকে হালিম তৈরি করে খায়, এই খাবারগুলো আমাদের হাড়ের লিগামেন্টে, হাড়ের শক্তি বৃদ্ধিতে, পায়ের হাড়ের শক্তি বৃদ্ধিতে, শরীরের শক্তি বৃদ্ধিতে মোটামুটি ভালোই কাজ করে, যেটা আমরা টের পাই। যেরকম একটা মুরগির ডিম খেলে, একটু বেশি করে পনির খেলে, বেশি করে দুধ খেলে, বেশি করে মাখন খেলে আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে একটু এনার্জি বৃদ্ধি পেয়েছে। আমরা যদি একটা মুরগির বাচ্চা মুরগির চুপ প্রতিদিন 3 বেলা খাই,